আবারও রক্তে ভিজল মিয়ানমার নিহত আট আবারও রক্তাক্ত মিয়ানমারের রাজপথ রবিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছেন আটজন ওইদিন বৈশ্বিক মিয়ানমার বসন্ত বিপ্লব উপলক্ষে বিক্ষোভে যোগ দেয় হাজারো মানুষ এদিন মিয়ানমারের বাইরে অভ্যুত্থান বিরোধী সমাবেশ হয়েছে আয়োজকরা একটি বিবৃতিতে বলেছিলেন মিয়ানমারের জনগণের ঐক্যের কণ্ঠে বিশ্বকে কাঁপিয়ে দিতে হবে বার্তা সংস্থা মিজিমা জানিয়েছে বিক্ষোভের সময় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির বৃহত্তম শহর মান্দালয়ে এর আগে ইরাবতী সংবাদ মাধ্যমটি বন্দুক তাক করে রাখা এক ব্যক্তির ছবি পোস্ট করে মিয়ানমার নাও নিউজ জানিয়েছে তিনজন মারা গেছেন মিয়ানমারের অঞ্চলের শহর ওয়েটলেটে দুইজন উত্তরপূর্ব পূর্ব অঞ্চলের দুইটি শহরে মারা গেছেন এছাড়া উত্তরের পাকতানেও একজন নিহত হয়েছেন গুলির পাশাপাশি রবিবার ইয়াঙ্গনের বিভিন্ন অংশে বোমা বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি মিয়ানমারে গত পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তা বিক্ষোভে অন্তত সাতশো পঁয়ষট্টি জন নিহত হয়েছেন গ্রেপ্তার করা হয়েছে কম সম্পর্কে চার হাজার ছয়শ নয় জনকে উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়িয়েছে চীন পূর্ব চীন সাগরে জাপানের সেনকাকু দ্বীপকে বরাবরই নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং ভারতের সঙ্গে চীনের বৈরী সম্পর্কের মধ্যেই উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়ালো চীন গত ফেব্রুয়ারি মাসে অনুপ্রবেশ করলে বিদেশি যানগুলোর ওপর হামলা চালানোর অধিকার দিয়ে নিজেদের উপকূলরক্ষী বাহিনীকে আরও আগ্রাসী করে তুলেছে শি জিনপিংয়ের প্রশাসন সম্প্রতি দেশটির উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়াতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এ নিয়ে বিতর্কও শুরু হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার নিজেদের উপকূলরক্ষী বাহিনীর ক্ষমতা বাড়াতে নতুন আইন প্রণয়ন করেছে চীন এদিকে কংগ্রেসের এক বৈঠকে ওই সর্বশেষ আইনটি পাশ হয়েছে সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে এই নতুন আইনে আন্তর্জাতিক জলসীমায় চীনের দাবি করা জলরাশি থেকে বিদেশি জাহাজ বা নৌকাগুলোকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারবে কমিউনিস্ট দেশটির উপকূলরক্ষী বাহিনী সাগরে চীনানো বয়ের আগ্রাসিক কার্যকলাপের কথা মাথায় রেখে গত মার্সে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্র জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডিফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে উপকূলরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা তথ্যের আদান প্রদান ও কৌশলগত সহযোগিতার বিষয়টি রয়েছে